নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 30/3/2023 পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজ আবারও একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে শিক্ষক মহাশয়দের ট্রান্সফার সংক্রান্ত। আবারও বেশ কিছু শিক্ষক মহাশয় কোর্টের নির্দেশ অনুযায়ী ট্রান্সফার পেল এবং তার জন্য সেই ট্রান্সফার সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করার নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। দেখে নেব সেই নোটিফিকেশান কারা এবং কবে এই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। দেখুন, আজকে এই নোটিশটা জারি করা হয়েছে, ইন্টিমেশন ফর ক্যান্ডিডেট ফর কালেক্ট অফ ট্রান্সফার অর্ডার সংগ্রহ করার জন্য আবেদন করা হচ্ছে। কী বলা হচ্ছে, অরিজিনাল ডকুমেন্টস এবং সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ জেরক্স কপি এবং অরিজিনাল কপি সমস্ত নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটেস্টেড কপি। 6/4/2023 অর্থাৎ 6 এপ্রিল 2023 বেলা 2টোর সময় হচ্ছে এই ট্রান্সফার সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হচ্ছে নিবেদিতা ভবন অ্যাপয়েন্টমেন্ট সেল ফোর্থ ফ্লোর থেকে। তার জন্য যে ডকুমেন্টসগুলো দেখাতে হবে, অরিজিনাল রেকমেন্ডেশন লেটার, এসএসসির যে অরিজিনাল রেকমেন্ডেশন লেটার সেটা লাগবে, এবং যে কোনো ফটো আইডি প্রুফ, আধার প্যান বা ড্রাইভিং লাইসেন্স এপিক যে কোনো একটা লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, কালার ফটো লাগবে, আর কোর্টের যে জাজমেন্ট কপি সেই জাজমেন্ট কপিটা লাগবে। এই 4টে ডকুমেন্টস নিয়ে আপনারা সংগ্রহ করবেন। নামগুলো দেখে নিন, কারা কারা ট্রান্সফার সুযোগ পেলেন, 6 জন ট্রান্সফারের সুযোগ পেয়েছেন, নামগুলো দেখতে পাচ্ছেন। তো যা হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।